আবু লুবাবা নামে কোন এক ব্যক্তির একটা গাছ একটা ইতিমের জায়গার লাইনে প্রাচীরের ওয়ালের সাথে ঠেকে গেল ইতিমের এই খেজুর গাছটা খুব দরকার ইতিম এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই গাছটা নিয়ে খুব সমস্যা হচ্ছে একটু আবু লুবাবাকে বলে যদি আমাকে একটু দাওয়াতে পারতেন আমাকে যদি দাওয়া হতো আমার খুব উপকার হতো রাসূল ইতিমের পাশে দাঁড়ালেন আবু লুবাবাকে গিয়ে বললেন আবু লুবাবা তুমি যদি এই ইতিমকে এই একটা গাছ তুমি যদি দান করো তোমাকে বিশাল বড় জান্নাত দিয়ে দিবেন কার জন্য এগিয়ে আসা বলেন কার জন্য ইতিমের জন্য কি এখন এগিয়ে আসে নারমে রেখায় আমার ভাইরা আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লুবাবা বলছে হুজুর আমি এটাতে রাজি হব না পারবো না আমি আমার গাছটা ওকে দেব না রাসূল কোনো কথা আর বলতে পারলেন না কারণ মালিক যদি না দেয় রাসূল আর কি করবেন জান্নাত সে নিতে চাইল না পাশে দাঁড়ানো আবু দাহদাহ রাসূলকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ এই গাছটা তো আমার না যদি আমি এই গাছটা কোনোভাবে যদি আবু লুবাবার কাছ থেকে কিনে নিয়ে যদি আমি ওই ইতিম ছেলেকে যদি হস্তান্তর করে দেই আমিও কি জান্নাত পাবো নাকি হ্যাঁ অবশ্যই তুমি পাবে এবার আবু দাহদাহ আবু লুবাবাকে লক্ষ্য করে বললেন ও আবু লুবাবা আমার বিশাল বড় একটা বাগান আছে 600টি খেজুর গাছ সবগুলো গাছে খেজুর পাকা ধরে আছে এবং মাঝখানে আমার বিশাল বড় একটা প্যালেস বাড়ি আছে এই বাড়ি সহ 600 বাগান সহ বিশাল বড় বাড়ি সহ বাগানটা আমি তোমাকে দেব একটা খেজুর গাছের বিনিময়ে তুমি আমারে দিবা নাকি আবু লুবাবা বোকার মতো মুস্কি মুস্কি হাসতেছে সে তো দুনিয়া চায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল একটা খেজুর গাছের বিনিময়ে 600 বাগান 600 খেজুরের বাগান সহ বাড়ি সহ সব তিন আবু লুবাবার হাতে তুলে দিলেন আর ওই একটা খেজুর গাছ এতিম সন্তানের হাতে উঠায়া দিয়া সোজা বাড়ির দিকে আসলেন বাড়ি তো তিনি বিক্রি করে ফেলেছেন বাড়ির বাহির থেকে জোরে জোরে সন্তানদের ডাক দিয়ে বলছে ও আমার সন্তানরা তোমরা কোথায় তোমরা তোমাদের মাকে সঙ্গে করে ঘর থেকে বের হয়ে আসো আজকে আমাদের বড় ব্যবসা হয়ে গেছে জান্নাত কেনা হয়ে গেছে কি কেনা হয়ে গেছে জান্নাতটা কেনা হয়ে গেছে বউ বাচ্চা নিয়ে সব বাহিরে বের করে নিয়ে সেই স্ত্রী সন্তানকে সঙ্গে করে নিয়ে বলছেন আমার সন্তানরা আমার বউ শোনো কিছুক্ষণ আগে একটা ব্যবসা করেছি এই বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে আল্লাহর জান্নাত আমার কেনা হয়ে গেছে রাসূল বলে দিয়েছেন জান্নাতের জন্য অবহেলা করলে চলবে না জান্নাত কেমনে পাবো মুজাহাদা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين جوري بولون الله أكبر او ايمان دارنا تمرا جنة ردك الدور مرو وسارعوا دوروا جنة ردك مغفرة ردك الدور جاو জান্নাতের জন্য মুজাহাদা করো যে ব্যক্তি দৌড়াবে জান্নাতের জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা রাস্তা নয় আমি তার জন্য সুবুল সাবিলের বহুবচন যারা আলেম উলামা আছেন অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য আমার লক্ষ্য হলো এই দুনিয়া ছেড়ে আমি কোথায় যেতে চাই আসতে বলবেন না কোথায় যেতে চাই আল্লাহ বলছেন শোনো বান্দা তুমি চারটা কাজ করবে আমি তোমাকে মুমিনের সার্টিফিকেট আমি আল্লাহ নিজের অফিস থেকে দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ চারটা কাজ তুমি করবা শুধু মুমিনের সার্টিফিকেট দেব না সাথে দুইটা বড় পুরস্কারও দিয়ে দেব পুরস্কার দুইটা পাবে মুমিনের সার্টিফিকেট পাবে আমাদের এমফিল ডিগ্রি এমবিবিএস ডিগ্রি মাস্টার্স ডিগ্রি
এরপর এই সমস্ত কামিল পাশের ডিগ্রি আগে দরকার না আল্লাহর পক্ষ থেকে মুমিনের ডিগ্রি দরকার কিসের ডিগ্রি দরকার মুমিনের ডিগ্রি দরকার ইমানের ডিগ্রি দরকার আসুন সেই ডিগ্রি নেবার জন্য কি কি পড়াশোনা করতে হবে কি কি কাজগুলো আমাকে আপনাকে করতে হবে আসুন মূল আলোচনার দিকে আমাকে সময় দেওয়া যাবে তো আমাকে সময় দেওয়া যাবে তো জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে বসে আছি আজকে আমরা একটা বিষয় জেনে যাব যে ইমানের সার্টিফিকেট আমাকে নিতে হবে কার অফিস থেকে আল্লাহর অফিস আছে না নাই আরশ আজিম কি বলেন আরশ আজিম সে অফিস থেকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে আমার দপ্তর থেকে মুমিনের সার্টিফিকেট দেব আর দুইটা পুরস্কার আমি তোমার জন্য স্পেশাল দেব জোরে বলে সুবহানাল্লাহ কি সুন্দর করে আল্লাহর কথা যে এত সুন্দর এত সুন্দর গাথানো কথা পৃথিবীর কোথাও কোনো কিতাবে পাবেন না বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আনফালের 74 75 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جربلون الله أكبر الله تعالى بلچن چتك جين ایک نمبر کاسلو এবং যারা ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান আনবে এখানে ঈমান আনা মানে ঈমান শুধু শুধু নামাজ পড়লেই কিন্তু ঈমানদার হওয়া যায় না অনেক নামাজি আছে তার ঈমানই নাই আছে না নাই বলেন নবীর পিছনে নামাজ পড়তো কিন্তু ঈমানটা ছিল না নবীর পিছনে সালাত আদায় করত কিন্তু ঈমানটা তাদের ছিল না নবীর পিছনে ইক্তেদা করেছে নামাজ পড়েছে কিন্তু তাদের মূলত ঈমান নাই কারণ তাদের চরিত্র হলো ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম জোরে বলি আল্লাহু আকবার মুনাফিকের চরিত্র হলো তাদের কথা দুই জায়গায় দুই রকম হয় এক জায়গায় এক রকম কথা বলবে আর এক জায়গায় ভিন্ন রকম কথা বলবে কিন্তু নামাজও পড়ে এদের নামাজ কবুল করবেন না কে আস্তে বলবেন না কে আমার নবীজি কাফেরের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন মুশরিকের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন সবচাইতে রাসূল বেশি কষ্ট পেয়েছেন হলো মুনাফিকের দ্বারা সমাজটা আজকে মুনাফিকদের ছেয়ে গেছে সমাজটা আজকে মুনাফিকদের ভরে গেছে ভাই রে সবার কাছে করজোড়ে মিনতি জানাই মুনাফিকের চরিত্র নিয়ে আমরা মরতে চাই না মুনাফিকের চাল আমরা করব না মুনাফিকের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকদের এক নম্বর চরিত্র হলো তারা মিথ্যা কথা কয় বেশি মিথ্যা কথা যার মুখে আসবে ভেবে নিতে হবে আমি মুনাফিক হয়ে গেছি মুনাফিক হয়ে গেছি মিথ্যার ধারে পাশে যাব না আমরা একজন বান্দা যদি আল্লাহর কাছে যদি মাফ পেতে চায় সূরা হাযাবের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন শুধু সত্য কথা বলবে আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে আমি আল্লাহ সংশোধন করে জান্নাত দিয়ে দেব মিথ্যা কথা বলবো না আমরা কখনো কিন্তু আজকে মিথ্যা রাজত্ব চলছে ঠিক কি না মিথ্যা রাজত্ব এত মিথ্যা কথা মানুষ কয় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا
عظيما ইমানদাররা তোমরা যা বলবে সোজা কথা বলবে এনিবি নিয়ে এদিক সেদিক করে প্যাঁচ মুস লাগায় কোনো কথা বলবে না জান্নাত তো প্যাঁচ লাইনে নাই বাঁকা লাইনে নাই জান্নাত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা পথে জান্নাত সোজা কথা বলবে বাঁকা কোনো কথা বলবে না এনিবি নিয়ে হিকমত কইরা মিথ্যা কথা বলবা না সল চাতুরি করবা না মানুষকে ঠকাবা না মানুষের ওজনে কম দিবা না মানুষের জমিনে কোনো গন্ডগোল করতে যাবে না সুন্দর সরল জীবন যাপন করবে মিথ্যার ধারে পাশে যাবে না মিথ্যা সাক্ষী দেবে না একটা আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছ আলেম জেল খাটতেছে বইয়ের হক আদায় করতে পারছে না সন্তানের হক আদায় করতে পারছে না তুমি মিথ্যার সাক্ষী দিয়ে নামাজ পড়ে কপাল কালো বানাইছো হজ তিনবার করছো তোরে জাহান্নামে আল্লাহ ঢুকাবে আমার ভাইরা আমার বন্ধুগণ বহু আলেম আমি মক্কা জিমামের পিছনে নামাজ পড়েছি হজ করতে গিয়ে খুব খুব মশহুর একজন ইমাম তার কথা ভাবলেই চোখে পানি চলে আসে তিনি জুমার খুতবার মধ্যেই কাবা শরীফের মিম্বারে দাঁড়িয়ে যখন তিনি কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন সৌদি আরবে এখন কনসার্ট হয় এই কনসার্টের বিরুদ্ধে ফাহেশার বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে যখন কথা বললেন শুধুমাত্র এই হক কথা বলার অপরাধে তাকে সেই জায়গা থেকে তৎক্ষণাৎ তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকালো গোটা দুনিয়া জুড়ে এই যে কোরআন আলেম দ্বীন ইসলামের উপরে যে ষড়যন্ত্রগুলো মুসলিম নামদারি মোনাফেকরা করতেছ জেনে রেখে নিও আখেরাতে নবীর মামলা খাবা তোমরা ঠিক কিনা আমরা দুনিয়ার চিন্তা করি না দুনিয়ার চিন্তা করে লাভ কি কাল তো দুইটা একটা ইহকাল আর একটা পরকাল মরেই তো যাব যাব না মরে না গেলে তাহলে দেখতাম মরেই যাব যখন কোন পথে মরতে চাই না আল্লাহর পথে মরতে চাই আমরা আল্লাহর পথেই মরতে চাই আমার ভাইরা নবীজির জীবনের সবচেয়ে বেশি কষ্ট রাসূলকে দিয়েছে মুনাফিকেরা আজকের সমাজে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে মুনাফিকেরা ঠিক কি না সাত দিনে একদিন মসজিদে যায় খতিবকে হুমকি ধামকি দিয়ে কথা বলে আছে না নাই কমিটি দখল করতে করতে মসজিদ কমিটিও দখল হয়ে গেছে খুতবা দেয় খতিব ঘড়ি দেখে সভাপতি পুরা মসজিদ থেকে বের করে দেওয়া দরকার বেদকদের আছে না নাই তুমি কি বুঝো না খতিব যেখানে বসেন সেই জায়গায় বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু খতিবের কথার চাইতে তুমি মুসল্লি তোমার কথার আওয়াজ যদি বড় হয় তোমার নামাজই হবে না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী কোরআনের কথা এটা সূরা হুজুরাত পড়ে হুজুরাত পারিবারিক সূরা নূর পারিবারিক সূরা লোকমান পারিবারিক সূরা এগুলো পড়েন পড়া দরকার মামলা হবে তাছাড়া মনে আছে কি মনে আছে কথা আমার বন্ধুগণ নবীজির জীবনের সবচেয়ে বেশি কষ্টের কারণ ছিল মুনাফিকেরা নবীজি দাওয়াতের দিন কি স্তব্ধ করে দেবার জন্য মুনাফিকরা সব সময় চাল চালিয়েছে বদর যুদ্ধ যে লাগলো বদর যুদ্ধ কুরাইশদের সঙ্গে যে লাগায় দিল এটাও মুনাফিকদের চাল মুনাফিকরা প্যাঁচ লাগায় দিয়েছে মদিনার ইহুদিদের সঙ্গে যোগ সাজশ করে তারাই উস্কায় দিয়া মক্কার আবু জাহেলদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে আসছে এই মুনাফিকরা বড় ধূর্ত এদের চেহারাগুলো খুব সুন্দর হয় দাড়িগুলো লম্বা হয় টুপিগুলো সুন্দর হয় জুব্বাটাও সুন্দর হয় প্রথম কাতারেই নামাজ পড়ে দেখতে জিব্রাইল সুরতে জিব্রাইল সিরাতে শয়তান আছে না আমার বন্ধুগণ ওই সমস্ত মুনাফিকরা মুয়াজ্জিনের পাশে নামাজে দাঁড়ায় আমার নবীর পিছনে নামাজ পড়তো মুনাফিক নবীজি খুতবা দিতেন ওই মুনাফিক বসে বসে কাঁদতো চোখের পানি ফেলে ফেলে দোয়া করত কিন্তু এই মুনাফিকি
রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকদের জন্য রাসূল দোয়া করেও সেই মুনাফিকের কোনো কাজ হয় নাই চিন্তা করেন আমার নবীজি ওই মুনাফিকদের লিডার যখন দুনিয়া থেকে বিদায় নিল আমার নবীজির কাছে সেই সেই মুনাফিকের সন্তান আবার সুন্দর সাহাবী ছিলেন ভালো সাহাবী ছিলেন খুব ভালো নিবেদিত প্রাণ ছিলেন রাসূলের সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তো মারা গেছে তিনি খারাপ মানুষ ছিলেন আমি ভালো করে জানি কিন্তু আমার তো বাপ হয় হুজুর আপনি কি পারবেন আমার বাবার জানাজায় যেতে রাসূল বললেন আমার সাহাবী আমি তোমাকে দারুণ ভালোবাসি তুমি যখন বলেছো যা আমি যাব হুজুর দেখুন তো আমার আব্বার জন্য আপনার পরনের একটা জুব্বা দিতে পারেন নাকি বরকতের জুব্বা আমি নেব একটু আমার নবীজি তার জন্য একটা জুব্বাও দিয়ে দিলেন জানাজাও শামিল হলেন মুনাফিকের কার আমার নবীজি চলে গেলেন পিছন থেকে একজন সাহাবী ছিলেন খুব রাগী মেজাজি সাহাবী ছিলেন খুব সাহসী সাহাবী ছিলেন তার নাম হলো ওমর পিছন থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটু চিন্তা করবেন না আপনি কার জানাজা পড়াতে আসছেন কি ডিস্টার্ব না করেছে রাসূল বলছেন আবু ওরে ওমর আমাকে বাধা দিও না আমার সাহাবী খুব প্রিয় জানাজাটা পড়ায় দেই নবীজির ভিতরে একটু দয়া মায়া বেশি ছিল সাহাবীর দিকে তাকায়া তিনি নামাজে দাঁড়ায় গেলেন জানাজায় দাঁড়ায় গেলেন জানাজা শেষ হয়ে গেল নবীজির পরনের নবীজির গায়ের জুব্বাও দেওয়া হয়েছে নবীজি জানাজাও করেছেন জানাজা শেষ হওয়া মাত্র আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম إن تستغفر لهم سبعين مرة أبني خما چان أتما خما نا چان أبني جدي شوتر بار منافق دير جنن جدي أبني دعا کرن خما چان آمي الله تا ماف کر بونا نبی کے بولا ہوچے کاکے بولا ہوچے رسول منافق دير جنن نبی را دعا کلو دعا قبول ہو بنا شدن منافق دير کتر امرا جبون امرا ایمان در ہو کی ہو بولن কয়টা কাজ শিখে যাব আজকে সার্টিফিকেট দিবেন কে আল্লাহ তাআলা এই মুনাফিকরা এত ধূর্ত হয় এত ভয়ঙ্কর হয় যুদ্ধ লাগায় দিয়েছে নবীর পরিবার পর্যন্ত তছনছ করার ষড়যন্ত্র করেছে আমার নবীজির যতগুলো স্ত্রী ছিলেন সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী কে বলেন তো আচ্ছা খাদিজা তো আছেই কিন্তু আরেকজন আছেন তিনি কে বলেন তো নবীজির স্ত্রী আবার উনি কম বেশি করে দেখতেন না সবাইকে সমান চোখে দেখতেন বউ একটা পালা সহজ না দুইটা পালা সহজ একটা দুইটা পালা কি তিনটা পালা চারটে পালা আরো রাসূল কঠিনটা করেছেন রাসূল কিটা করেছেন কঠিনটা করেছেন খালি চিন্তা করেন যে রাসূল চারটে বিয়ে করছে আমিও করব এত সস্তা না আল্লাহ বলছেন একটাই কর ঠিক আছে فإن خفتم ألا تعدلوا فواحدة أشنك جدي করো انصاف করতে পারবে না একটাই যথেষ্ট তোমার জন্য আমার নবীজির চার স্ত্রী সামনে বসা বসে বলছেন হুজুর আপনি এই চারজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন তো কেন পেঁচ লাগছে ও কয় আমারে বেশি ভালোবাসে ও কয় আমারে বেশি ভালোবাসে আপনার মুখ থেকে শুনবো হুজুর আপনি বলেন মানে রাসূল এতটাই ভালোবাসা দিয়েছেন কেউ কোন অংশ কম না বলে আমারে বেশি ভালোবাসে রাসূল বলেন এই প্রশ্ন উত্তর এখন দেব না আমি আগামী কালকে সকালে দেব যাও সবাইকে ঘরে পাঠিয়ে দিয়ে সন্ধ্যার সময় আটটা খেজুর হাতের মধ্যে নিলেন দুটো করে খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে খুব পছন্দ করি তোমাকে খুব ভালোবাসি তো আমি লুকায়ে লুকায়ে তোমাকে দুটো খেজুর দিয়ে গেলাম এই দুটো খেজুর যে তোমাকে দিয়ে গেছি এই তথ্য জানো অন্য কোনো স্ত্রী না জানে কাচ্চা হুজুর ঠিক আছে আমার নবীজি বলেছেন আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি আচ্ছা ভালোবাসা কি স্বামী স্ত্রী ছাড়া অন্য কোথাও আছে কিন্তু কালকে যে ভালোবাসা দিবস গেল হ্যাঁ এই দিবস আমাদের দাদারা দেখে নাই কিন্তু দেখছে আমাদের দাদারা দেখছে দেখেন দাদিরা খুব ভালো ছিল দাদিদের মহব্বতটা ছিল এখন কিন্তু ভাবির মধ্যে মহব্বত নাই ভাবি মোবাইল ই করে দেয় মোবাইল সারাদিন মহব্বত মোবাইলের সাথে ভাইকে পাত্তাই দেয় না
এই চুয়াডাঙ্গাই আমি কোন দিন যেন আসলাম আসছিলাম না হ্যাঁ এই তো হ্যাঁ কয়েকদিন আগে আসছিলাম সেখানে কোন এক গার্ডিয়ান হ্যাঁ কোন এক গার্ডিয়ান আমাকে কথা বলতে বলতেই বলে ফেললেন আমি বললাম আপনার বাড়ি কোথায় আমাকে বলতেছে বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে বগুড়ায় বাড়ি আমার জন্মস্থান বগুড়া থাকি তো ঢাকায় তো বলতেছে যে হুজুর আমার তো একটা মেয়ে বিয়ে দিয়েছে ঠাকুরগা তো বললাম ঠাকুরগায় বিয়ে দিলেন এই জোয়ারাঙ্গার মানুষ এত দূর ঘটককে হুজুর মোবাইল কথা কি বুঝতেছেন ঘটককে এই যারা এগুলো করে তারাই 14ই ফেব্রুয়ারি পালন করে ঠিক কি না এটার নাম ভালোবাসা নয় এটার নাম বেহায়া লুচ্চা দিবস ভালোবাসা কাকে কয় দেখেন রাসূল দেখেন কি ভালোবাসা রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আজকের মাইকটা খুব ভালো পেয়েছে আমি আলহামদুলিল্লাহ বলেন মাইক ওলাকে 100 তে 100 নাম্বার খুব ভালো খুব ভালো মনে হচ্ছে আমি আজকে ফজর পর্যন্ত ওয়াজ করি কারণ ব্যাট আর বল ভালো হলে আর কিছু লাগে মানুষও ভালো আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষ এত সুন্দর শ্রোতা বাংলাদেশে খুবই কম আছে আমি বলছি না আমি তো এখানকার পালস বুঝি ভাষাও সুন্দর নদিয়ার মানুষ আপনারা নদিয়া মানে কি জানেন এই তো পাশে বাংলার উৎপত্তি হয়েছে বাংলা ভাষা এসেছে নদিয়া থেকে আপনারা হচ্ছেন ভাষার রাজা পৃথিবীর যত ভাষাবিদ আছে বাংলার সব আপনার কাছে কাইত ঠিক আছে আপনার সাথে কেউ পারবে না কারণ মার পেট থেকে অরিজিনাল ভাষা নিয়ে আসছেন আপনি বলি আলহামদুলিল্লাহ এই ভাষা আপনি কোথাও পাবেন না গোটা পৃথিবীর কোথাও পাবেন না রাজশাহীতে সালাম দিতে পারে না কা সালাম আলাইকুম আগে সালায়ের বরে দুলা ভাই পারে না কি যে সমস্যা ভাষার ভিতরে ঢুকে গেছে সিড়াগাং তো কথাই নাই আমারে সালাম দিয়া কয় আসসালাম আলাইকুম হুজুর আই মুখতার হদ দে আনে গামাসেন নি কি বুঝতেছেন কিছু খুব কঠিন ভাষা এদিক থেকে চুয়াডাঙ্গা অনেক ভালো বলি আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গার সঙ্গে কুষ্টিও পারবে না চুয়াডাঙ্গার সঙ্গে ঝিনাদও পারবে না চুয়াডাঙ্গার সঙ্গে যশোরও পারবে না এটা হচ্ছে অরিজিনাল প্লেস বুঝেন নাই কুমিল্লার শত শত সব মাতৃভান্ডার মানে মাতৃভান্ডারের রসমালাই সবচেয়ে ভালো এখন কত হাজার যে দোকান আছে আসল মাতৃভান্ডার কোনটা খোঁজা কঠিন তো মেইন বাংলা হচ্ছে চুয়াডাঙ্গা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে শুদ্ধ ভাষায় দ্বীনের চর্চা করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন রাসূলের সঙ্গে আপনাদের মিল আছে রাসূল বলেছেন নাহনু আফসাহুল আরব আমি হলাম আরবদের মধ্যে সবচেয়ে শুদ্ধ আরবি ভাষায় কথা বলতে পারি আপনি বলতে পারবেন আমিও বাংলায় কথা বলতে পারি খুবই সুন্দর আপনারা বরকত পাইছেন জন্ম তোমার এই জায়গা হয় না ভাই আমি পোড়া কপাল আমার ভাষা তো আপনার চাইতে ভালো হবে না আপনাদের ভাষার মধ্যে একটা সুন্দর একটা মজা আছে বলি আলহামদুলিল্লাহ তাহলে ওই সমস্ত দিবসকে আমরা পালন করতে পারি তাহলে মোবাইলের নাম আজকে কি হলো বলেন কি নামের তাহলে বিয়ের আগে যদি মেয়ের হাতে ঘটক তুলে দেন তাহলে মেয়ে কি থাকবে না ঘটক সে সাথে চলে যাবে তাহলে দেওয়া যাবে সাবধান বলে দিলাম কথাগুলো এগুলো কিন্তু খুব মেসেজ মাথায় রাখবেন দয়া করে প্লিজ কেউ উঠবেন না আমি আর কিছু সময় কথা বলবো না ভাই একটু বলি একটু বসেন খুবই সুন্দর আপনারা একটু বসেন আমার ভাইয়েরা আমার নবীজির স্ত্রী ভিতরের সবচেয়ে কাছের স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী খাদিজা তো ভিন্ন বিষয় তার সঙ্গে কোনো তুলনাই চলবে না কিন্তু আম্মা জান আয়েশা ছিলেন আমার নবজির বয়ান মতো তিনি বলেছেন শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার স্ত্রী আমার আয়েশা নবজি তার ঘরের মধ্যে ঢুকে বললেন আয়েশা রে দুইটা খেজুরও দিয়ে গেলাম আমি তোমাকে ভালোবাসি আহিব্বুক আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এটা বউকে বলা ভালো আলহামদুলিল্লাহ বলেন
অন্যের বউ না কিন্তু আবার নিজের বউ সাবধান আমার নবীজি দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে তাই বললেন তৃতীয় স্ত্রী ঘরে গিয়ে তাই বললেন চার স্ত্রী ঘরে আটটা খেজুর দিয়ে এসে পরের দিন সকালবেলা তিনি বসে আছেন খুব খুশি চার বউ বিশাল খুশি হয়ে নবীর কাছে এসে বলছেন হুজুর আপনি জানাতে চেয়েছেন আমরা চারজনে একসঙ্গে হাজির হয়েছি আপনি বলুন আপনি কাকে বেশি ভালোবাসেন রাসূল মুস্কি হাসি মেরে বললেন ও সাহাব ও আমার স্ত্রী আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে দুইটে খেজুর লুকায় দিয়ে আসছি যা সুবহানাল্লাহ বলবেন না বিশ্ব নবী বিশ্ব মানের চিন্তা আল্লাহু আকবার বলো সব দিকে তিনি ফিট সব দিকে আমার নবীর মতো অস্ত্র কেউ পরিচালনা করতে পারত না নবীজি অস্ত্রের যে ঘুরানটা দিতেন এমন করে পৃথিবীর কেউ দিতে পারত না নবীজি মাথায় হেলমেট পরেছেন লৌহ বর্ম পরেছেন অশ্বারোহী ঘোড়ার পিঠে চড়া কিন্তু সহজ কাম না আধা ঘন্টা ঘোড়ার পিঠে চড়ে একটু দৌড় মারবেন ঘোড়া ঘামবে না আপনি ঘামবেন আপনি ঘেমে যাবেন আমার ভাইয়েরা নবীজির সব দিকে অলরাউন্ডার ছিলেন সেই নবীর আমরা উম্মত আমার নবীজির সবচেয়ে কাছের স্ত্রী আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তারা বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে অনেক পরের ঘটনা শেষ জীবনের দিকের ঘটনা আমার নবীজির সবচেয়ে বড় একটা অভিযান শেষ করে আমার নবীজি মদিনার দিকে ফিরে আসতেছিলেন নবীজি কোথাও গেলে বউকে সাথে নিয়ে যেতেন উহুদের ময়দানে রাসূল বউকে সাথে নিয়ে চলে গেছেন অভিযানে গেলে বউকে সাথে নিয়ে যেতেন নবীজি বড় একটা অভিযান শেষ করে যুদ্ধের ময়দান থেকে রাসূল ফিরে আসতেছিলেন আম্মা জানাইশা সেই যুদ্ধের অভিযানে ছিলেন তিনিও রাসূলের সঙ্গে গিয়েছিলেন তাহলে বউকে সাথে নেওয়া কি বলেন আস্তে কয় একটু জোরে কর না ভাই মায়ের একটু শুনো একটু নিয়ে একটু ঘুরবেন যেদিক সেদিক যাবেন আপনারা জান্নাত দেখেই তো সব বগাবগি যায় বসে থাকে বউকে একটু ঘুরে নিয়ে একটু ঘোরাবেড়া করে ঘর ঘোরানো দরকার আছে নাই আচ্ছা একটু ঘুরবেন আমার নবীজি স্ত্রীর সঙ্গে মহব্বত শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছেন আমার নবীজি আম্মা জানাইশাকে সঙ্গে করে নিয়ে যখন ফিরে আসতেছিলেন ফিরে আসার মাঝেই আমার নবীজির জীবনে একটা বড় ঘটনা ঘটে গেল সেই ঘটনা মানে মুনাফিকরা ঘটায় ফেললো মুনাফিকদের ষড়যন্ত্র কেমন হয় একটু আপনাদেরকে বলি একটু শোনেন এগুলো তো আমাদের জীবনের জন্য শিক্ষা নবীজি ফিরে আসতেছিলেন আম্মা জানাইশা ছিলেন একটা উটের পিঠে হাউদার ভিতরে আমার নবীজির স্ত্রী তিনি একটা পালকির মধ্যে তিনি বসেছিলেন হঠাৎ করে রাস্তায় প্রকৃতির চাপ চাপলো পেশাবের চাপ লেগে গেল শৌচকার্য করার জন্য তিনি বললেন থামাও সবাই মিলে থেমে গেল আম্মা জানাইশাকে উটের পিঠ থেকে নামায় নিয়া হাওদা থেকে তিনি নেমে চলে গেলেন আড়ালে শৌচকার্য কমপ্লিট করলেন ফিরতে তার একটু দেরি হয়ে গেল একটু দেরি হওয়ার কারণে ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবি হাওদাটা পালকিটা তিনি ভেবেছেন আম্মা জানাইশা মনে হয় এসে গেছেন খুব ভিতরে মনে ঢুকে গেছেন এটা ভেবে আম্মা জানাইশা মৌজুদ আছেন মনে করে তাকে সুন্দর করে তাকে আসেন বলে মনে করে হাওদাটা উটের পিঠে উঠায় নিলেন এখানে প্রশ্ন হলো একটা মানুষ ভিতরে থাকলে ওজন তো বেশি হওয়ার কথা না থাকলে ওজন কম হওয়ার কথা কিন্তু আম্মা জানাইশা এত চিকন ছিলেন লিকলিকে ছিলেন থাকলেও যে ওজন না থাকলেও সে ওজন চিকন মানুষ বোঝেন নাই বাদ পড়ে গেছেন বাদ পড়ে যাওয়ার পর সব চলে গেছে কিন্তু আম্মা জানাইশা যখন এসে দেখলেন কেউ নাই একটু হলো ভয় পেয়ে গেলেন কিন্তু ভরসা করলেন কার উপরে হয়তো আল্লাহ আমাকে কোনো পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন তিনি আয়াতুল কুরসি পড়লেন দোয়াগুলো পড়লেন বসে থাকলেন বসে দেখে তিনি কাপড়টা মুড়ি দিলেন চাদরটা মুড়ি দিয়ে ঢেকে ঢুকে থাকলেন এমন সময় আমার নবীজি একজন সাহাবিকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন শোনো সাহাবি তুমি আমাদের সঙ্গে আসবে না তুমি সবার শেষে শেষে আসবে সবার শেষে আসবে দেখবে কে বাদ পড়ে গেল যে লোকগুলো বাদ পড়বে সেই বাদ পড়া লোকগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে মদিনা পর্যন্ত তোমার দায়িত্ব পালন করবে পৌঁছায় দিবা
সফওয়ান তার নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন কেউ তো নাই দেখতেছেন চাদর মুড়ি দিয়া পর্দা করে কে যেন বসা সামনে দাঁড়ালেন সামনে দাঁড়ায় দেখেন কেউ তো না আমার নবীর স্ত্রী আম্মা জানাইশা তিনি বাদ পড়ে গেছেন চিন্তা করলেন কি করা যায় আমি পুরুষ মানুষ উনি তো নারী মানুষ কিন্তু উম্মতের তো মা সমস্যা নাই বেকায়দা হয়ে গেছে অবস্থার পরিপ্রেক্ষিতে আমার কিন্তু দায়িত্ব পালন করতেই হবে তিনি বললেন আম্মা উম্মাহাতুল মুমিন উম্মুল মুমিনিন মুমিনদের মা আপনি কোনো টেনশন করবেন না রাসূল তো আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনাকে অত্যন্ত যত্নের সাথে আমানতের মতো দায়িত্ব পালন করব অত্যন্ত সম্মানের সাথে আমি আপনাকে নিয়ে মদিনা পর্যন্ত নিয়ে নবীর ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব আপনি কোনো চিন্তা করবেন না আম্মা জানাইশাকে ঘোড়ার পিঠে করে নিয়ে নিরাপদে তাকে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন কিন্তু ঘোড়ার পিঠে আম্মা জানাইশা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেল মুনাফিকরা এটাকেই বড় ঘটনা বানায় ফেলল মুনাফিকরা বলল সকালবেলা ব্রেকিং নিউজ আপডেট নিউজ লেটেস্ট নিউজ সমস্ত মিডিয়াতে মুনাফিকদের মিডিয়া দুর্বল না মজবুত দুর্বল না মজবুত এখনো মুনাফিকদের মিডিয়াগুলো দুর্বল না মজবুত মজবুত তাদের মিডিয়া দারুণ মজবুত হয়ে গেল টোটাল সকালবেলা গোটা মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে মুসলমানদের কানে কানে মুনাফিকরা রটায় দিল তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা এত কম বয়সে একটা মেয়ে নবজির স্ত্রী একজন পুরুষ পর পুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে আসতে আসতে সে তার চরিত্র হারায় ফেলছে যরকন নাউজুবিল্লাহ এমন জাতীয় লোক তো এখন সমাজে নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আমার মা আসছেন কিনা মাহফিলে জানি না আমার মায়েরা যারা মাহফিলে এসেছেন মারিয়ামের জীবন থেকে শিক্ষা নেবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনে এমনটা একটা পরীক্ষা এসেছিল বিশাল পরীক্ষা আল্লাহ তাকে স্বামীহীন সন্তান দিলেন স্বামীর কোনো পরিচয় নাই কিন্তু পেটে সন্তান এটা কার ক্ষমতা আসতে বলবেন না কার ক্ষমতা একজন বান্দার বাপও বাপও নাই মাও নাই তিনি কে বলেন তিনি কে বলেন আদম সে আল্লাহ কি বাপ সারা মা সারা যদি আদমকে বানাতে পারেন বাবা সারা কি একজন বান্দা বানাতে পারেন না ইন্না মাসাল ঈসা কামাসালি আদম ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো আল্লাহ ঈসা কি মরিয়মের পেটে দিয়েছেন সিদ্ধান্ত আল্লাহর পাকাপোক্ত হয়ে গেছে তাফসীরে এসেছে তিনি হাম্মামখানায় গোসল করতে গেছেন গোসল করতে যাওয়ার পর জিব্রিল আমিন চলে এসেছেন যাবার আস্তিনে ফুৎকার মেরেছেন মিন্স বন্ধ হয়ে গেছে বাচ্চা পেটে চলে আসলো দুই মাস তিন মাস চলে গেল ওয়াকাফালাহা জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দায়িত্ব নিয়েছিলেন মরিয়াম কি দামি নারী এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন তিনি কে মরিয়াম দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন সেই মরিয়ামের জীবনেও এমন একটা পরীক্ষা চলে আসলো কুচক্রান্তকারী ব্যক্তিরা তার বিরুদ্ধে লেগে গেল মরিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ছয় মাসের ভরা পেট সবাই বলে ফেললো মরিয়াম এই তোমার পেটে সন্তানটা কে আনছে বলো তুমি কার সঙ্গে জেনা করেছ মরিয়াম বলছেন লাম ইয়ামসাসনি বাশার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি কারো দ্বারা জেনার কাজে আমি লিপ্ত হই নাই আমি সতী নারী আল্লাহ তাআলা আমাকে সন্তানের মা বানাবেন স্বামী ছাড়া এটাই সিদ্ধান্ত পাকাপোক্ত বিশ্বাস করলো না ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো রক্তাক্ত করে বের করে দেওয়া হলো কিন্তু সেই দোষটা চাপিয়ে দিল আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর এত দামি নবী কি তারা জেরার মামলা দিয়া তাকে গ্রেফতার করে ফেলল করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো নবীরা যদি জেনার মামলাকে করাতের তলা যদি শহীদ হন আলেমরা জেনার মামলা দিয়া শহীদ হবেন এটাই তো স্বাভাবিক ঠিক কিনা
তো স্বাভাবিক জেনার মামলা খেয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন দোষ নাই নির্দোষ একটা মানুষ জুলাইখা এক পক্ষপাতমূলক তার টান ছিল ইউসুফের প্রতি ইউসুফকে পছন্দ হয়েছে তার ফুসলায় ফুসলায় ঘরের মধ্যে ডেকে নিয়ে বলছে ইউসুফ তোমার কোনো দোষ নাই দোষ তো আমার কিন্তু তোমাকে যে আমার ভালো লাগে ইউসুফ তুমি আমাকে ভালোবাসা দাও ইউসুফ বলছেন ভালোবাসে একজনকে তিনি আমার একমাত্র আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমি একজনকে ভালোবাসি আমার আল্লাহকে ভালোবাসি তুমি তো পর নারী তুমি আমাকে তোমার মুখে নিতে পারবে না সঙ্গে সঙ্গে জুলাইখা অধিকাংশ তাফসীর এসেছে জুলাইখা করলো কি রাজপ্রাসাদের রানী তো সে সম্ভ্রান্ত পরিবার সুন্দর চেহারা ছিল জুলাইখার তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলাইখা সেই জুলাইখা করলো কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি ঘরের মধ্যে ফুসলি ফুসলি ডাক দিয়ে কৌশলে তাকে তুলে নিয়া ১২টা দরজা লক করে দিয়া ঘরের মধ্যে ডেকে নিয়ে বলছি ইউসুফ পৃথিবীতে এই জায়গা একটা কীট পতঙ্গ পর্যন্ত আমাদের তথ্য জানবে না তুমি আর আমি সেই জায়গায় ইউসুফ বললেন যেখানে দুজন সেখানে তিনজন হচ্ছেন আল্লাহ তাআলা ওরে জুলাইখা তুমি কি করবে জানি না তবে আমি জিনার কাজে লিপ্ত হব না তাফসীর এসেছে জুলাইখা করল কি মাথার চুলের খোপাটা ছেড়ে দিল জামার পাটটা একটা একটা করে খুলতে লাগলো টকবগে যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা ইউসুফ আছে না নাই কোরআন পড়লে সূরা ইউসুফ পড়লে কি ভালোবাসা দিবসে কেউ যাবে নাকি যাবে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সামনে বোবার মতো দাঁড়ায় আছেন জুলাইখা তো পাগলি হয়ে গেছে মাথার চুলের খোপা ছেড়ে দিয়া কাপড় একটা করে পাটটা খুলে সমস্ত সৌন্দর্যের পসরাটা জুলাইখা ইউসুফের সামনে ডিসপ্লে যখন করতে লাগলো বলতেছে ইউসুফ একটা বার তাকাও তুমি তোমার চোখ নামাতে পারবে না ইউসুফ বলছেন না আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি মাআদাল্লাহ قال মাআদাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই সঙ্গে সঙ্গে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন প্রচন্ড ভয় পেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রচন্ড ভয় পেলে পরে কি কোন নারীর দিকে আসক্তি আসবে নাকি আসবে না ভয় পাচ্ছেন কার আল্লাহর ভয় পাচ্ছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা আল্লাহকে ভয় করো নারীকে ভয় করো কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফিন নিসা বানি ইসরাঈলদের বহু মানুষ ধ্বংস হয়েছে নারীর ফিতনার পিছনে পড়ে এখনো দুনিয়াতে এই ফিতনা সবচেয়ে কম না সবচেয়ে বেশি পশ্চিমাদের ষড়যন্ত্র মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তা থেকে বের রাস্তায় বের করে দাও ঘর থেকে উলঙ্গ করে বের করো উলঙ্গ করে বের করে ছাড়ছে ওরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই অবস্থায় করলেন কি পিঠ তার দেওয়ালে ঠেকে গেছে চক্ষু বন্ধ করে দুটো হাত তিনি উঁচু করে বলছেন আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও চক্ষু বন্ধ করে নিজের চেষ্টা সর্বশেষ করলেন দরজার দিকে তিনি একটা দৌড় মারলেন তালা মারা দরজার দিকে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে চেষ্টা করবি আমার পথে আসার জন্য অসংখ্য রাস্তা খুলে দেব দৌড় মারলেন সব পটপট করে খুলে গেছে জুলাইখা হতবাক কেমনে বের হয়ে গেল জুলাইখা না সরবান্দি কামিসুহু মিন দুবুরিন কোরআনের আয়াত কামিসুহু মিন দুবুরিন জুব্বাটার পিছন দিক থেকে লম্বা লম্বা নখ দিয়ে জুলাইখা টান মেরে তার জুব্বা টেনে ধরেছে ছিঁড়ে গেছে জুব্বার পিছনে সিমটম একটা এখানে চলে আসলো আলামত চলে আসলো সামনে জুলাইখার স্বামী মিশরের আজিজ আজিজে মিশর সামনে দাঁড়ায় বলছেন না কেই দেখুন না আজিম তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র মামলা দেব মামলা হয়ে গেল তদন্ত কমিটি গঠন হলো তদন্ত কমিটির সেই তদন্ত রিপোর্টে সম্পূর্ণ ইউসুফ নির্দোষ প্রমাণ হয়ে গেলেন কারণ জুব্বার পিছনে ছেড়ে যাওয়া মানে এখানে সম্পূর্ণ দোষ জুলাইখার ইউসুফ যেতে চেয়েছে জুলাইখা টান মেরে ধরেছে জুব্বার সামনে সিললে দোষ হতো সম্পূর্ণ ইউসুফের তদন্ত রিপোর্ট কোনো দোষ ইউসুফের নাই কিন্তু মিশরের বাদশা মনে মনে চিন্তা করল আমার রানী দোষী হয়ে যাওয়া মানে রাজার দোষ হয়ে যাওয়া মামলাটা উল্টায়া উল্টা মামলা দিয়া ইউসুফকে জেলখানায় ঢুকালো যেমন করে দুনিয়া জুড়ে এখনো আছে না নাই
আছে না নাই আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শিব পুলিশ এসে বলতেছে ইউসুফ তোমার তো সাজা হয়ে গেছে জেলখানায় তোমাকে ঢুকতে হবে চলো জেলখানায় যাবে নাকি ইউসুফ একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে সুন্দর করে হাত উঁচু করে বলছেন আহাব্বু ইলাইয়া আমার কাছে এই মুহূর্তে জেলখানায় প্রিয় কেন জুলাইখা ডিস্টার্ব আপাতত বন্ধ হবে জরখান সুবহানাল্লাহ মুমিনের প্রিয় জায়গা কোনটা বলেন কোন জায়গা বাইরে থাকবেন বইয়ের পেন পালানি কি বাচ্চাদের টেনশন ব্যবসার টেনশন কত টেনশন কিন্তু ভিতরে থাকবেন কোনো টেনশন নাই কিন্তু যারা ভিতরে থাকে তার আত্মীয় স্বজন তারা সবচাইতে বড় জেলখানায় থাকে যারা স্বামী হয়ে ভিতরে থাকে তার আত্মীয় স্বজনদের বড় জেল হয়ে যায় তারা বেশি কষ্টে থাকে আরো ভুক্তভোগী আত্মীয় স্বজন যারা আছে তারা বুঝতে পারে তাছাড়া কেউ বুঝবে না রে ভাই খুব কষ্ট নিদারুণ যন্ত্রণা আমার বন্ধুগণ কথা তো থা নাই কোন দিক থেকে কোন দিকে চলে গেছি লাইন আবার চলে আসে বলছিলাম আয়েশা সিদ্দিকার কথা মনে আছে নাকি আপনাদের মনে আছে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ যখন নবীর ঘরের মধ্যে যখন ঢুকলেন নবীর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নবীর কানে তো সংবাদ চলে এসেছে নবীর চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে বইয়ের বিরুদ্ধে রিপোর্ট আসলে পরে কি কোনো স্বামীর ভালো লাগে নাকি ভালো লাগে মাথা কি হট না ফুল হট আস্তে কর শুধু হট না ফুল হট ফুল হট আমার নবীজি যখন শুনতে পেলেন আম্মা জানাইশা ঘরের মধ্যে ঢুকেছেন নবীজির সামনে দাঁড়ায় সালামটা দিলেন নবীজির সালামের উত্তর বের হলো কিন্তু নবীজির মনটা মরা নবীজি বলছেন আয়েশা কি যেন কথা মদিনার সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে ট্রাস্ট করি আমি তোমাকে মহব্বত করি আয়েশা কিন্তু আমি তোমাকে বলবো রাগ করো না আয়েশা যে কথাগুলো গোটা মদিনার মানুষ শুনতে পেয়েছে আমার কানে চলে এসেছে এই মুহূর্তে তোমার উচিত স্বামীর ঘরে না থেকে বাবার বাড়িতে চলে যাওয়া দেখেন এই পেস লাগাইছে কারা জোরে বলেন কারা যারা অন্যের সংসার আগুন ধরায় যারা নিরাপরাধ মানুষকে মামলা দিয়া নির্যাতন করে তারাই হচ্ছে জামানার বড় মুনাফিক মুনাফিকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওগলুদ আলাইহিম ওয়াহুম জাহান্নাম কার কথা আল্লাহর কথা আমার নবীজি এই কথা বলা মাত্রই বলেন তো আম্মা জান আয়েশার কি ভালো লাগার কথা আমার নবীর কি ভালো লাগতেছে ভালো লাগতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করলেন রাসূল তো বলেছেন কোনো কথা তো বলা যাবে না স্বামীর মুখে কি শক্ত কথা বলা যাবে এলাকায় বলে এলাকায় বলে সব সব পায়ের তলায় রেখে দিয়েছে যে স্বামীর নাম ধরে ডাকে লিটন আছে না নাই স্বামীর নাম ধরে ডাকে স্বামীকে সম্মান করতে হবে মা মাহফিলে যারা এসেছেন আবার যারা স্বামী তাদেরকে বলবো বউকে একটু দাম দিয়েন বউকে একেবারে কাজের মানুষ মনে করেন না আছে না কিছু লোক আছে না এরকম আছে না হ্যাঁ আছে খালি কাজের জন্য বউ বানায় না বড় বড় সরো মাছ আনলে মাছের কল্লাগুলো একটু বউকে খাওয়ায় মাঝে মাঝে আমার মায়েরা হয়তো মনে মনে বলতেছে হুজুর ১৯ বছরের সংসার ইলিশ মাছ বহু কাটছে জীবনে তরকারি রান্না বান্না করছি সারা জীবন আমার স্বামী আমার পাতে দেয় নাই একটু ভালো করে বলে দেন খাদি যায় না এত সুন্দর মানুষ হ্যাঁ আমার মায়েরা তো অনেক ভালো আমার দেশের মা অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ভাবে যা